রাষ্ট্রের ভিতরে 77টা দেশকে পরাজিত করে বাংলাদেশের হাফেজেরা মুকুটমণি ছিনিয়ে এনেছে এমন একটি প্রতিষ্ঠান যারা একদিক থেকে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানেই করে না তারা শুভ সূচনা করছে আল্লাহর কোরআন থেকে এই জন্য ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আমি কোরআনের সবক দেওয়ার যোগ্যতা রাখি না এখানে আমার পাশে যারা আছেন যাদের জনপ্রিয়তা আকাশচুম্বী এবং যারা হাফেজ হাফেজদের সামনে দাঁড়ালে আমি এমনিতেই ভয় পাই আমি তো হাফেজ না তারপরে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে ফজিলতুল শেখ হযরত মাওলানা রেজাউল করিম হাফেজাহুল্লাহ তিনি আসবার কথা ছিলেন অসুস্থতার কারণে আসতে পারেননি আল্লাহ তাকে শিফায়ে কামেলা আজেলা দান করুন সবাই বলে আমিন আমি শুরু করছি ছোট ছোট সোনামণিরা তোমরা কি প্রস্তুত আছো তোমরা প্রস্তুত আছো আমার ডান পাশে যারা আছো এদিকে আমার দিকে তাকাও তোমরা প্রস্তুত আছো আমার সাথে পড়ে নাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তোমরা পড়ে নাও একটু আওয়াজ দিয়ে পড়ে নাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربنا تقبل منا انك انت السميع العليم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ذكرني منهما نسيت وعلمني منهما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم আমিন আলহামদুলিল্লাহ আমাদের কোরআনুল কারীম থেকে সবক অনুষ্ঠান হয়ে গেল আল্লাহ পাকের মেহেরবানিতে তারা এখন কোরআন পড়বে